আমরা কিন্তু প্রত্যেকে স্মার্টফোন ব্যবহার করি এবং আমাদের স্মার্টফোনে অনেক সময় অনেক ভাইরাস জমে যায়। এর ফলে কি হয় যে আমাদের ফোনটা স্পিড কমে যায়, আমাদের ফোনে ব্যাটারি ড্রেনেজ বেড়ে যায়, আমাদের ফোনটা সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি না। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনার ফোন থেকে কী করে ভাইরাসগুলো ডিলিট করবেন বা আপনার ফোনটাকে কী করে সুপার ফাস্ট করবেন এবং আপনার ফোনটাকে স্ক্যান করে যেসব ভাইরাসগুলো রয়েছে সেগুলোকে রিমুভ করবেন। তো আজকের এই ছোট্ট ভিডিওতে আপনি এই কাজটা শিখতে পারবেন একদম ফ্রিতে, এবং শুধুমাত্র আপনাকে একটা লাইক করতে হবে এবং ভিডিওটি আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে হবে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যায়। তো বন্ধুরা, এর জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোনে এই সেটিংসটি করে নিতে হবে। এর জন্য প্রথমে আপনাকে সরাসরি সেটিংসে আসতে হবে। সেটিংসে এসে দেখবেন এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন, তো নিচে আসবেন। নিচে এসে আপনাকে একটা সেটিংস খুঁজে বের করতে হবে, সেটার নাম হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। এই অপশনটি পাবেন, এই অপশনটি পাওয়ার পর এখানে ট্যাপ করবেন। ট্যাপ করলে এখানে দেখতে পাবেন যে সবশেষে একটা অপশন পাবেন সিস্টেম সিকিউরিটি বলে, তো এখানে ট্যাপ দেবেন। ট্যাপ দিলে দেখতে পাবেন যে এখানে অসংখ্য অপশন রয়েছে। আপনাকে প্রথমে যে অপশনটি রয়েছে গুগল প্লে প্রোটেক্ট, এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখতে পাবেন এখানে দুটো অপশন দেখাবে, পার্সোনাল অ্যান্ড ওয়ার্ক। তো পার্সোনাল ট্যাপ করবেন, ট্যাপ করলে কিন্তু এখানে চলে আসবে প্লে স্টোরের মধ্যে, এবং এখানে লেখা রয়েছে যে স্ক্যান। এখানে দেখুন একটা অপশন আপনারা পেয়ে যাবেন, এখানে লেখা রয়েছে স্ক্যান। তো এই স্ক্যানে আপনারা ট্যাপ করবেন, ট্যাপ করলেই সঙ্গে সঙ্গে আপনার ফোনে স্ক্যানিং শুরু হয়ে যাবে। এবং যদি আপনার ফোনে কোনো ভাইরাস থাকে বা কোনো খারাপ অ্যাপ্লিকেশন থাকে বা কোনো হার্মফুল অ্যাপ্লিকেশন আপনি ডাউনলোড করে রাখেন, তাহলে কিন্তু এখানে ধরা পড়ে যাবে এবং আপনাকে বলবে যে সেই অ্যাপ্লিকেশনটা আপনার ফোন থেকে আনইনস্টল করতে, তাহলে আপনার ফোনটা ভালো চলবে। তাই অবশ্যই স্ক্যান করবেন আপনার ফোনটাকে এবং দেখবেন যে আপনার ফোনটা ঠিক রয়েছে কি না। তো অবশ্যই এই সেটিংটি আপনার ফোনে ট্রাই করে একবার দেখবেন, এই সেটিংসটি অন করে রাখেন, তাহলে আপনার ফোনটা ভাইরাস ঢুকবে না, ভালো চলবে এবং আপনি ফোনটাকে ব্যবহার করে খুব ইউজফুল এবং হেল্পফুল হবেন। আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।